আমি বলছিলাম বেশি আর বলবো না, মাত্র দুটি বিষয়ে বলবো। যে গর থেকে বের হওয়ার সুন্নত, গর থেকে বের হওয়ার সুন্নত হল বাম পা দিয়ে বের হওয়া, হুবহু মসজিদের মতো। গড়টাও কি মনে করবেন, একটা শান্তির আলয়, শান্তির নীল, শান্তির বাসা। এটাকে শান্তিতেই রাখেন, শান্তিতে এটা শান্তির আলয় মনে করিয়া তাকে হেফাজত করেন, রক্ষা করেন। বাম পা দিয়ে বের হওয়া, আর বের হওয়ার সময় একটা দোয়া পড়া। এই দোয়াটা হলো আবু দাউদ শরীফ 5095 নম্বর হাদিস, 5095 নম্বর হাদিস। بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله، بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله، بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله، بسم الله আল্লাহর নামে বের হলাম। কার নামে বের হলাম? আল্লাহর নামে বের হলাম। কার উপর ভরসা রাখিয়া? তাওয়াক্কালতু আলাল্লাহি, আল্লাহর উপর ভরসা রাখিয়া। ঘরে ঢোকার সময় বলছি ওয়া আলাল্লাহি রব্বানা তাওয়াক্কালনা, আমি আমার প্রভু আমার প্রতিপালক মহান আল্লাহর উপর ভরসা করে ঢুকলাম, আর বের হওয়ার সময় বলতেছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে বের হলাম, আল্লাহর উপর ভরসা করে বের হলাম। সুবহানাল্লাহ বলেন। লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাউলা আনিল মাসিয়াতি ওয়ালা কুওয়াতা আলাত তাতি ইল্লা বিল্লাহ। আল্লাহ ব্যতীত লা হাউলা আনিল মাসিয়াতি, কোন গুনাহ থেকে বেঁচে থাকার কোন উপায় নাই। আল্লাহ ছাড়া কেউ আমাকে গুনাহ থেকে রক্ষা করতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ আমাকে কোন কল্যাণ দিতে পারবে না। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়ালা কুওয়াতা আলা তাতে ইল্লা বিল্লাহ। আল্লাহর কোনো নেকির আমল করা, আল্লাহর কোনো গোলামি করা, নেক কোনো আমল করা, আমি কল্যাণের কোনো আমল করা, আল্লাহর শক্তি দান ব্যতীত, আল্লাহর ক্ষমতা দান ব্যতীত আমি কোনোদিনও নিজের পক্ষ থেকে করতে পারি না। লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে আর ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়িয়া বের হয়, আল্লাহর নবী বলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় ওকিতা, শয়তান দূর হয়ে যায়। এক নম্বরের লাভ হলো রব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করেন, ওকিতা তুমি হেদায়ত লাভ করেছ, তুমি পথ প্রদর্শিত হয়েছ, যেই গন্তব্যস্থলে তুমি যাইবা সেই গন্তব্যস্থলে যাওয়ার সময় তোমার কোনো বাধা নাই, নির্দ্বিধায় বিনা বাধায় তুমি গন্তব্যস্থলে পৌঁছিতে পারবে। হুদিতা ওয়া কুফিতা, এই দোয়াটা তোমার জন্য সব ব্যবস্থাপত্র হিসাবেই যথেষ্ট হয়ে গেছে, তুমি আর কোনো কিছু করাই লাগবে না। যখন তুমি আল্লাহর উপর ভরসা করে বের হয়ে গেছ, তখন রব্বুল আলামিন তোমার সেই তোমার যাত্রাপথের যত প্রয়োজন আছে সবগুলার দায়িত্ব রব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছেন। ওয়াকিতা, আর দুনিয়ার যত বিপদ আপদ বলা মুসিবত দুর্ঘটনা যাত্রার কালে বের হওয়ার সময় যত দূর যাও না কেন, যত দূর অতিক্রম করো না কেন, এই অতিক্রমের মধ্যে যত ধরনের দুর্ঘটনা আছে আল্লাহর নবী বলেন ওয়াকিতা, সব ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করে নেবেন। সুবহানাল্লাহ। ফাতাতানা হালাহুস শাইতানু, আর এই দোয়া পড়ার সাথে সাথে ওই ব্যক্তি থেকে শয়তান এমন ভাবে দূরে সরে যায় যে শয়তান বলতে থাকে আরেক শয়তানকে যে কিভাবে তুমি ওই ব্যক্তিকে প্ররোচনা দিবে, ওই ব্যক্তির কোনো ক্ষতি করবে, ওই ব্যক্তির জন্য দুর্ঘটনা ঘটাইবে, ওই ব্যক্তির মনের মধ্যে কোনো প্ররোচনা দিবে, তুমি তো সম্ভব হবে না। যেই ব্যক্তি রব্বুল আলামিন তার হেদায়েতের দায়িত্ব নিয়েছেন, যার রক্ষণাবেক্ষণ
হেল্প করার দায়িত্ব নিয়েছেন, যাকে বিপদ আপদ থেকে হেফাজত করার দায়িত্ব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন, ওই ব্যক্তিকে তুমি আর কখনো পথভ্রষ্ট করতে পারবে না।